আমাদের সামনে এই বিভাজনের রাজনীতি করবে, মন্দিরে মসজিদে লড়িয়ে দেওয়ার রাজনীতি করবে, হিন্দুতে মুসলমানে লড়িয়ে দেওয়ার রাজনীতি করবে, হিন্দু বাড়ির ছেলেটার হাতে অস্ত্র তুলে দেবে, ত্রিশূল তুলে দেবে, তলোয়ার তুলে দেবে, বলবে যাও ওই মুসলমানদের বাড়ি, যাও ওই মসজিদ গুড়িয়ে দিয়ে, জ্বালিয়ে দিয়ে। ওরা জানে যদি ওই গরিব পরিবারের ছেলে মেয়েটা, ওই হিন্দু গরিব পরিবারের ছেলে মেয়েটা পড়াশুনো শিখে চাকরি বাকরি করে, তাহলে তারা ওই অস্ত্র তুলে নেবে না, ওই ত্রিশূল তুলে নেবে না, ওই তলোয়ার তুলে নেবে না। তৃণমূল গিয়ে মুসলমান পাড়ায় বলবে যে আমাদের সঙ্গে আয়, আমরা তোকে বাঁচাবো, আর তারপর ওই নির্বাচনের সময় তাদের হাতে বোম তুলে দেবে, বন্দুক তুলে দেবে, পাঠিয়ে দেবে ভোট লুট করার জন্য, পাঠিয়ে দেবে লোককে মারার জন্য, পাঠিয়ে দেবে গণতন্ত্রকে শেষ করে দেওয়ার জন্য। কারণ মমতা ব্যানার্জিও জানেন এই খেটে খাওয়া পরিবারের ছেলেমেয়েরা যদি পড়াশোনা করে চাকরি বাকরি করতে লাগে, তাহলে তারা মমতা ব্যানার্জির দেওয়া বোম বন্দুক পিস্তল আর তুলে নেবেন না। আমরা বলছি, আমরা যারা ভারতের ছাত্র ফেডারেশন করি, আমাদের লড়াইটা সবার জন্য। আপনি হিন্দু হন, মুসলমান হন, আপনি মসজিদে যান, মন্দিরে যান, আপনি যদি আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ চান, তাদের ভালো থাকা চান, তাহলে আসুন না আমাদের সঙ্গে। আমরা বলছি নয়া শিক্ষানীতি বাতিল করতে হবে। কেন নয়া শিক্ষানীতি বাতিল করতে হবে? নয়া শিক্ষানীতি বলে দিয়েছে আপনার পকেটে যদি টাকা না থাকে আপনি পড়াশুনো করবেন না। FIUP নিয়ে আসছে ওরা। আগে 3 বছর পড়লে গ্রাজুয়েশন হয়ে যেত, স্নাতক হয়ে যেতেন আপনি, এখন 4 বছর পড়তে হবে আপনাকে। নয়া শিক্ষানীতি বলছে এই যে স্কলারশিপ ফেলোশিপ মেয়েরা পেত, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব মেয়েরা পেত, সাধারণ মেয়েরা পেত, মুসলমান মেয়েরা পেত, মেয়েদের সমস্ত স্কলারশিপ ফেলোশিপ বন্ধ করে দেবে ওরা। অলরেডি বন্ধ করে দিয়েছে, মৌলানা আজাদ স্কলারশিপ বন্ধ করে দিয়েছে, রাজীব গান্ধী ফেলোশিপ বন্ধ করে দিয়েছে। আগামী দিনে আরও গরিব মানুষের পড়াশুনো করার জন্য যা যা স্কলারশিপ ফেলোশিপ ছিল বন্ধ করে দেবে ওরা। ওরা বলছে ওরা স্কুলগুলো বন্ধ করে দেবে, সরকারি স্কুল থাকবে না, সরকারি কলেজ থাকবে না। কে যায় বলুন তো সরকারি স্কুল? এই আমরা যখন মিছিল করে হেঁটে হেঁটে আসছিলাম, আমাদের মিছিল দাঁড়িয়েছিল, আমি দেখলাম আমাদের একটা গাড়ি ক্রস করছে, কালো লম্বা গাড়ি, সেই গাড়ির সামনে একটা ছোট্ট পুচকি মেয়ে বসে আছে, স্কুল থেকে ফিরছে, আইসক্রিম খাচ্ছে, ভিতরে এসি কাঁচগুলো তোলা, খুব অবাক চোখে আমাদের দিকে তাকিয়ে আছে যে এরা কারা।